তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো SSY অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা নমিনি ক্লেম কিভাবে করবেন। তো ভিডিওর প্রথমে আপনাদের বলে রাখি যে নমিনি ক্লেম কি এবং এর থেকে আপনারা কি সুবিধা পাবেন। তো যদি কোনো ব্যক্তির নাম সামাজিক সুরক্ষা যোজনায় রেজিস্টার করা থাকে এবং সেই ব্যক্তি যদি কোনো কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির পরিবারের সদস্য তার ছেলে বা মেয়ে বা স্ত্রী এককালীন কিন্তু একটা টাকা পেয়ে থাকে, আর তার জন্য কিন্তু নমিনিকে অনলাইন ক্লেম করতে হয় বা অনলাইন একটি ফর্ম ফিল আপ করতে হয়। তো এই অনলাইন ক্লেম আপনারা কীভাবে করবেন বা অনলাইন নমিনি ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আপনারা অনলাইন নমিনি ক্লেম করার জন্য প্রথমে আপনাদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ssy.wblabor.gov.in। তো ওয়েবসাইট আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করুন। তো আমরা এক জায়গায় ক্লিক করছি, ক্লিক করার পরে কিন্তু পেজটা চলে আসলো, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখানে দেখুন ওপরে আছে সার্চ ইউর SSY নাম্বার, এজেন্ট সার্চ, ট্র্যাক ক্লেম। তো এই যে ট্র্যাক ক্লেম, তারপর আছে নমিনি ক্লেম এন্ট্রি, ঠিক আছে। তো নমিনি ক্লেম এন্ট্রি যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন ফর্মটা চলে এসেছে। তো প্রথমে দেখুন কী লেখা আসছে, এখানে প্রথমে এসছে ক্লেম এন্ট্রি বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হলো SSY নাম্বার আর একটা আছে ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো যে ব্যক্তি মারা গেছে বা যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন ছিল SSY এর, সেই ব্যক্তির SSY নাম্বার বা ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের প্রথমে বসাতে হবে। যে এখানে দেখুন SSY নাম্বার বা ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর নমিনি নেম, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পরিবারের যে কোনো একজন সদস্যর নাম, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে বা স্ত্রী হতে পারে, সেই নামটি অর্থাৎ যার নামে ক্লেম করতে চাইছেন, যাকে নমিনি রাখতে চাইছেন, সেই নামটা কিন্তু এখানে বসাবেন, সবগুলোই বড় হাতে দেবেন। দেওয়ার পর নমিনির অ্যাড্রেস, ঠিক আছে, যার নামে আপনি নমিনি করছেন বা যে নমিনি অ্যাপ্লাই করছে তার না তার ফুল অ্যাড্রেস, বর্তমান কিন্তু ফুল অ্যাড্রেসটা এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনাদের বসাতে হবে। বসানোর পর এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ নমিনির কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দেবেন, যে নমিনি অ্যাপ্লাই করছে সেই নমিনির কন্ট্যাক্ট নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু চালু থাকতে হবে। তারপর দেখুন নমিনির ডেট অফ বার্থ, তো যে অ্যাপ্লাই করছে নমিনির জন্য তার ডেট অফ বার্থ আধার কার্ড দেখে কিন্তু এখানে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। বসানোর পর নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ নমিনি যে অ্যাপ্লাই করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, বাকি এখানে IFSC কোড অর্থাৎ ব্যাঙ্কের পাসবইয়ে কিন্তু আপনারা ব্যাঙ্কের IFSC কোড পেয়ে যাবেন, সেখান থেকে IFS কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে পর এখানে নিচের দিকে দেখবেন গুণ PF প্রফিডেন্ট ফান্ড, যদি প্রফিডেন্ট ফান্ডের টাকা উঠাতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন। যদি হেলথ অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ কোনো চিকিৎসার কারণে বা কোনো হেলথের কারণে যদি আপনারা টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় যে অপশনটা সেখানে ক্লিক করবেন। যদি সেই ব্যক্তি ডেড হয়ে যায়, ডেড ক্ষেত্রে আপনারা নমিনি ক্লেম করতে চান সেক্ষেত্রে আপনারা ডেড যে অপশনটা সেখানে ক্লিক করতে পারেন। এবং এডুকেশন অর্থাৎ যার নামে রেজিস্ট্রেশন আছে তার বাচ্চা বা যেই হোক, যদি পড়াশোনার ক্ষেত্রে টাকার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এডুকেশনের সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ফর্ম ফিল আপ করে দিয়েছি, অর্থাৎ SSY নাম্বার দিয়েছি, নমিনি নেম দিয়েছি, এখানে নমিনি অ্যাড্রেস দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার নমিনির দিয়েছি, নমিনির ডেট অফ বার্থ দিয়েছি, নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং IFS কোড নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, এখানে যেহেতু আমরা ডেট ক্লেম করছি সেক্ষেত্রে ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি অপশন চলে এসেছে এখানে। তো এখানে দেখুন নেচার অফ ডেট, তো কোন প্রকার মৃত্যু হয়েছে, এখানে দেখুন অ্যাক্সিডেন্ট এবং নর্মাল, ঠিক আছে। তো যদি অ্যাক্সিডেন্টকালীন মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি, যদি নর্মাল মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা একটু কম, ঠিক আছে। তো এখানে দুটো অপশনের মধ্যে যে প্রকার মৃত্যু হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, অ্যাক্সিডেন্ট বা নর্মাল। সিলেক্ট করার পর এখানে দেখুন ডেট অফ ডেথ, ঠিক আছে। তো কত ডেটের মধ্যে মারা গেছে বা ডেট যে তারিখে মৃত্যু হয়েছে সেই তারিখটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন ডিটেলস অফ ডেথ, অর্থাৎ কোন কারণে মৃত্যু হয়েছে সেই ডিটেলসটা কিন্তু লিখতে হবে। যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট, বা যদি কোনো রকম প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কোন প্রকার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা লিখবেন আপনারা, বা যদি নর্মাল কোনো ডেট হয় সেক্ষেত্রে নর্মাল লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে দেখুন ডকুমেন্ট, তো আপলোড ডকুমেন্টে কী দেওয়া আছে এখানে দেখুন, এখানে দেওয়া আছে অ্যাটাস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট। তো যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা ছিল বা যে ব্যক্তির ডেট ক্লেম করছেন আপনি, সে ব্যক্তির কিন্তু ডেট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্টের সাইজ কিন্তু 2 MB মধ্যে হতে হবে, JPG, PNG এবং PDF ফাইলে, ঠিক আছে। তো প্রথম যে অপশনটা সেটা হলো অ্যাটাস্টেড কপি অফ ডেট সার্টিফিকেট। তো প্রথমে যে অপশনটা সেখানে কিন্তু ডেট সার্টিফিকেট 2 MB মধ্যে JPEG, PNG এবং PDF ফাইলের মধ্যে কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখুন ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ঠিক আছে। তো ব্যাঙ্ক পাসবুক কার নামে থাকবে, এটা কিন্তু নমিনির ব্যাঙ্ক পাসবুক থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা
ব্যাংকের যে পাসবুক সেটা কিন্তু আপনারা আপলোড করবেন 2 MB-র মধ্যে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। তো তারপর যে চেকবক্সগুলো আছে, এখানে 3টে চেকবক্স আছে, সেই চেকবক্সে ক্লিক করে আপনারা লাস্টে যে অপশনটা অর্থাৎ ফর্ম নাম্বার ভি, তো ফর্ম নাম্বার ভি আপনারা কীভাবে পাবেন, তো এখানে সাবমিট করলেই কিন্তু আপনাদের সামনে ফর্ম নাম্বার 5 চলে আসবে, যে ফর্ম নাম্বার 5 আপনাদের প্রিন্ট আউট করে বের করে কিন্তু সেখানে আপনাদের সই করতে হবে, অর্থাৎ নমিনি সই করতে হবে। আমি দেখিয়েছি যে ফর্মটা কীরকম হবে, ফর্ম নাম্বার ভি, সেই ফর্ম নাম্বার ভি কিন্তু আপনাদের প্রথমে প্রিন্ট আউট করে বের করতে হবে, বের করার পর নমিনি সিগনেচার করতে হবে, সিগনেচার করার পর কিন্তু সেই ফর্মটিও 2 MB-র মধ্যে জেপিইজি বা পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে কিন্তু এই লাস্ট যে অপশনটা সেখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো টোটাল 3টে ডকুমেন্ট আপলোড করতে হবে, প্রথম যেটা আছে সেটা হলো ডেথ সার্টিফিকেট, তারপরে ব্যাংক পাসবুক, তারপরে কিন্তু ফর্ম নাম্বার 5, সেই ফর্ম নাম্বার 5 কিন্তু আপনাদের এখানে প্রিন্ট আউট বের করে তারপর সই করে কিন্তু আবার আপলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই হবে, না হলে কিন্তু ভেরিফাই হবে না। তো আপনারা পুরো যে ফর্মটা আছে সেই ফর্মটা পুরোটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কিন্তু সেই ফর্ম নাম্বার 5 আপনাদের দেবে, সেক্ষেত্রে ফর্ম নাম্বার 5 আপনাদের ফিল আপ করতে হবে। আমি দেখিয়েছি ফর্ম নাম্বার 5 কেমন হয়। তো ফর্ম নাম্বার 5 যখনই আপলোড করবেন, আপলোড করার পর যখন আপনারা সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে আরও একটি সাকসেস মেসেজ চলে আসবে, যে মেসেজটা দেখলে বুঝতে পারবেন যে আপনি যে ক্লেমটা করলেন সেই ক্লেমটা সঠিক হয়েছে এবং সাকসেস হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের একটা টোকন নাম্বার দিয়ে দেবে, সেই টোকন নাম্বারটা কিন্তু আপনারা যত্ন সহকারে রাখবেন। ফর্ম ক্লেম করা কিন্তু 15 দিনের মাথায় আপনার যে ডকুমেন্ট সেগুলো কিন্তু ভেরিফাই হয়ে যাবে, এবং ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার যে টাকা বা অ্যাক্সিডেন্টালকালীন বা নর্মাল মৃত্যুর যে টাকাটা পান সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপডেটটা বোঝাতে পেরেছি যে অনলাইন SSY এর নমিনি ক্লেম আপনারা কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।